বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই লাউ পাতার অসাধারণ রেসিপি হলে এক মিনিটেই শেষ হয়ে যাবে একতলা ভাত। সো এই লাউ পাতাগুলোকে এইমাত্র আমি গার্ডেন থেকে নিয়ে আসলাম, সাথে সাথে লাউ পাতাগুলোকে যদি আপনারা ফ্রেশ লাউ পাতা নিয়ে আসেন আর এটা দিয়ে যদি এইভাবেই আমারকে ফলো করে রেসিপিটা মেক করতে পারেন, তাহলে আপনারা মানে অসাধারণ একটা রেসিপি পাবেন। যেটা আমরা সবাই লাউ পাতার অনেক রেসিপি জানি, ভর্তা করতে জানি, সব কিছুই জানি। সো এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো লাউ পাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখে দিছিলাম, আর এখানে আমি 10-12টা লাউ পাতা নিয়েছি, আর 10-12টা আমি রসুন নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি, আর হচ্ছে 7টার মতো আমি শুকনো মরিচ নিয়েছি, আর 7 মতো লবণ। আমি লাউ পাতাগুলোকে এইরকম কুচি কুচি করে কেটে নিব হাতের সাহায্যে। আপনারা চাইলে আস্ত রাখতে পারেন কিংবা এরকম কাটতে পারেন, সেটা ডিপেন্ড করে আপনাদের উপর। আস্ত রাখলেও সেটা সিদ্ধ হবে, কারণ যেহেতু আমরা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানির মধ্যে, অলরেডি লাউ পাতাটা সফট হয়ে গেছে। সো এর মধ্যে পরিমাণ মতো আমি সরিষার তেলটা দিয়ে দিব। তারপরে আমি একটু সাইড করে আমি সরিষার তেলের মধ্যে কাঁচামরিচটাকে আগে একটু ফ্রাই করে, শুকনো মরিচটাকে আগে একটু ফ্রাই করে নিব, কারণ শুকনো মরিচটা যাতে মুচমুচে থাকে তার জন্য শুকনো মরিচটাকে আলাদাভাবে ফ্রাই করলে ভালো। আপনার চাইলে সবগুলা উপাদানকে আলাদাভাবে ফ্রাই করতে পারেন। আমি যেহেতু আজকে রেসিপিটা একদম লাইক ইজি ওয়েতে যাতে আপনারা মেক করতে পারেন, তার জন্য লাইক 10 মিনিটে আপনারা এই রেসিপিটা মেক করতে পারবেন, এই এর জন্য এরকমভাবে আমি দেখালাম। পরে সবগুলাকে ভালোভাবে হালকা পাতলা মিক্স করে আমি ডেকে রেখে দিছি 2 মিনিটের জন্য। তারপরে এগুলোকে উল্টে দিব পাতাগুলোকে, আর পাতাগুলো দেখেই আপনারা বুঝতে পারতেছেন এগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে। আবারও এটাকে আমি 1 মিনিটের জন্য ডেকে রেখে দিব। এইবার আমি 1 মিনিটের জন্য ডাকবো, এরপরে আমি ঢাকনাটা খুলে এটাকে উল্টে দিব। আর আপনারা রসুনটা দেখেই বুঝতে পারতেছেন আমার রসুনটাও সফট হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। সো এই পর্যায়ে আমি এর মধ্যে ধনিয়া পাতাটা অ্যাড করতেছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা ব্লেন্ড করার সময় অ্যাড করতে পারেন, বাট আমি এখন অ্যাড করতেছি যেহেতু আমার করে 2 জন পার্সন। সো যদি বাই চান্স আমাদের থাকে না, আমি জানি, কারণ আমাদের এটা মানে এই রিসেন্ট কয়েকদিন থেকে একটানা খাওয়া হচ্ছে। সো ধনিয়া পাতাটাকে দিয়েও আমি হালকা পাতলা আমি বেজে নিব, যাতে আমার ভর্তাটা থাকলে যাতে নষ্ট না হয়। এরপরে এটাকে আমি হালকা ঢেকে দিব। এটা কিন্তু যে 1 মিনিটও না, লাইক আমি অল্প 30 সেকেন্ডের মতো হয়তো বা ডাকছি। সো এরপর আমি ভর্তাটা আমার রেডি এইখানেই। সো এটাকে আমি ঠান্ডা করে নিব, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করা তো এখন একদম ইজি, ব্লেন্ড করলে তো আর টাইম লাগবে না, বাট আমার শিল্পাটায় বাটতে অনেক বেশি পছন্দ। শিল্পাটায় বাটার ভর্তা খেতেই আলাদা একটা স্বাদ আছে, যেটা ব্লেন্ড করলে সেই স্বাদটা পাওয়া যায় না। সো আমি এর জন্য এটাকে ঠান্ডা করে শিল্পাটা বেটে নিতেছি। আর আপনারা যদি ব্লেন্ডও করেন তারপরেও আপনারা ঠান্ডা করে নেবেন, নাহলে আপনার ব্লেন্ডারের জারটা নষ্ট হয়ে যাবে যখন কোনো কিছু ব্লেন্ড করবেন, সবজি জাতীয় লাইক গরম গরম কোনো কিছু ব্লেন্ড করবেন না। সো আমার ভর্তাটা কালার দেখেই আপনারা বুঝতে পারবেন এইটা কত সুন্দর হয়েছে, কালার আছে, এটার কালার কোনো নষ্ট হয় নাই, আর খেতেও দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ। সো আজকে এই পর্যন্তই। যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মি। আল্লাহ হাফিজ।